গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হ্যাপি মর্নিং, কেন কি আজকে ভাইফোঁটা। তোমাদেরকে আমি ভাইফোঁটার দিনে সব কিছু শেয়ার করতে চলেছি। আর দেখো, আমার প্রেশারের সিটি পড়ে গেছে, সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে দেখো রায়তা বানাতে বসে গেছে, আজকে বললো মা ভাত খাবো না, রুটি খাবো। তো আটা মেখে নিয়েছি, আর মাংসটা আমার অলমোস্ট রেডি। তো চলো আমি রুটিটা করে নিই, তারপরে তোমাদের সাথে বকবক করছি। তো বন্ধুরা দেখো, আমি রুটি করতেও চলে এসেছি, এখন বাজে 7:30। আমি সকাল সকাল সব কাজ আমার কমপ্লিট করে নিই, আজকে আমার স্নানও হয়ে গেছে। দেখো আমি রেডি হয়ে একদম রান্নায় বসে পড়েছি, তারপরেই কেন আজকে সকাল থেকে অনেক ঝামেলা রয়েছে। মেয়ে এখানে ফোঁটা দেবে দেওরের ছেলেকে, তারপরে আবার বেরিয়ে যাব আমরা, আমার অফিস আছে, আমি ওই বাড়ি গিয়ে ফোঁটা দেব। তো চলো রায়তাতে একটু মশলাটা দিয়ে দিই। কাল থেকেই মনটা খুব খারাপ ছিল জানো তো, এবারে দাদাকে কে ফোঁটা দেবে। কিন্তু ভগবান হয়তো সেই কথাটা শুনে নিয়ে হঠাৎ করে তার পিস্তত বোনকে পাঠিয়ে দিয়েছে ফোঁটা নামার জন্য। 4 বছর পর ও আবার তোমাদের দাদাকে ফোঁটা দিতে চলে এলো। আমরা তো পুরো অবাক হয়ে গেছি যে হঠাৎ করে ওর কী হলো। আমি আবার আমার মেয়েকে বলছি, জানিস তো বাবা, মনে হয় তোর পিপি হয়তো স্বপ্নে এসেছিল বলতে যে কিরে টিঙ্কুকে কিন্তু ফোঁটা দেওয়ার কেউ নেই, তুই একটু ফোঁটাটা দিয়ে আসিস, ওই জন্যই হয়তো সকাল সকাল চলে এসছে। নালে আমরা ভাবতেই পারিনি গো যে আজকে তোমাদের দাদার কপালে ফোঁটাটা উঠবে। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করলাম। আর দাদাকে যেহেতু ফোঁটা দিতে চলে এসছে, আমি আর মনোমালিন্য না করে আমলাম হ্যাঁ করেই দাও। কেন বলো তো, নিজে থেকেই ওরা ফোঁটা দেওয়া বন্ধ করেছিল, এটা আমাদের কোনো হাত নেই। আর সবথেকে বড় কথা, ফোঁটাটা নিজে থেকে হয়, কেউ বলে করিয়ে দিতে পারে না, তাই না বলো? তো যাই হোক, চলো আজকের দিনে আর এরকম কোনো কথা বলবো না যে মন খারাপ হয়ে যায়। তো আজকে এই ভাই বোনের মেলবন্ধনটা যেন সারা জীবন জীবনের জন্য থাকে। আর যাকগে, চলো আমিও তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, কেন কি আবার পাশেই দেওরের ছেলে ওয়েট করছে, একদম ছোট্ট কুট্টি একটা মেয়ের কাছে ভাইফোঁটা নেবে বলে বসে আছে। তো দেখো আমার এটা একটা আমার ছোট্ট ঘর, তোমাদেরকে শেয়ার করলাম, এখানেই আমাদের খাওয়া দাওয়া পুজো সব কিছু হয়। তবে জানো তো, ছোট্ট ঘরেতেই আমরা যে সুখটা পাই সেটা হয়তো বড় ঘরে পেতাম না। যাই হোক, এতেই আমরা খুব হ্যাপি। তো চলো বন্ধুরা, এই যে দাদা ওকে দক্ষিণা বাবদ দিল, ও একটু হেসে দিল, চলো পাশের ঘরে চলে যাই। ন আমার কাকি শাশুড়ির নাতিকে ফোঁটা দিতে মেয়ে চলে এসছে, দেখো আসে তো লজ্জায় পুরো কুটি, দেখতে পাচ্ছ মুখ আর তোলে না। ওকে বলছি বাবু মুখটা তোল, সে তুলছে না, খালি হেসেই যাচ্ছে আমার মেয়েকে দেখে, কি বলবো আর আর চোখে দেখে জানো তো। চলো বাচ্চারা আর কী বলো, এসব আর কত বোঝে, কিন্তু এখন তাও একটু একটু বুঝতে শিখেছে বলে, নালে গত বছর অবধিও বুঝতে পারতো না জানো তো, টুকটাও দিত না, খালি মিষ্টিটা দিয়ে চলে আসতো। দেখো মুখটা একবার দেখাই, দেখো খালি দেখো নিজকে হাসবে, দেখেছ দেখো কি বলবো। তো চলো ভাইকে একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দে, সব দেয়, খালি পেটে কোল্ড ড্রিঙ্কস না না ছেড়ে দে, আর না আর না ব্যাস নাও খাও, এবার দিদিকে দাও বাবা, এরকম হাত জোর করে নম করো, নম করো, পাঁচ ছুঁতে নম করো, না না পাঁচ ছুঁতে হবে না, ও পাঁচ ছুঁতে নেই, এমনি এমনি নম করো, এমনি নম, ব্যাস হয়ে গেছে চলো। তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি, ও বাড়ি যাবো, আমার অফিস আছে, মেয়ে ওখানে গিয়ে দাদুকে না আর ভাইকে ফোঁটা দেবে। তো চলো বাড়ির কাছে চলে এসেছি, প্রথমে আমার বাপের বাড়ির ঠাকুর দর্শন করো। দেখো আজকে বাবা সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছে, দেখেছো, আর ঠাকুরকে একটু ভোগও দিয়েছে আজকে ভাইফোঁটা উপলক্ষে। তো চলো আজকে আমাদের বাপের বাড়ির ভাইফোঁটাটা শুরু করে দিই, কেমন, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। তো দেখো বন্ধুরা, আমার মেয়ে এখন ফোঁটা শুরু করে দিয়েছে, এটা কে বলো তো, গেস করো গেস করো, ইনি কে হন, আমার বা আমার মেয়ের,
দেখেছো ইনি কে হন তোমরা বুঝতে পেরে গেছো? হ্যাঁ, ইনি আমার বাবা। আমার মেয়ের সাথে খুব ইয়ার্কি করে জানো না, মানে দাদু আর নাতির যে সম্পর্কটা সেটা এরকম, না হলে দাদু আর নাতনির সম্পর্কটা ঠিকঠাক থাকে না বলো তো। চলো পরের জনকে ফোটা দিই। এটা কে বলো? হ্যাঁ, এটা আমার ভাইপো। তো চলো, এর তো তুলনা হয় না, কেন দিদির সাথে এর বন্ডিংটা একদমই আলাদা। দিদি ছাড়া এ কিচ্ছু জানে না। এই যে দিদির, এ হচ্ছে দিদির লেজ। আর এই দেখো, আমার মেয়ে ভাইকে একটা ছোট্ট উপহার দিয়েছে, ও ওইটাকে খোলার জন্য একদম অস্থির হয়ে গেছে। দেখো, খুলতে শুরু করে দিয়েছে দেখবে বলে যে ওর মধ্যে কী আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমিও ফোটাটা দিয়ে দিই। ইনিকে তো, ইনি আমার দাদা, এই দাদারই ওটা ছেলে। তো যাই হোক, আমার দাদা দেখো না আমাকে ফোটা নামার সময় দেখো গুলিয়ে দিচ্ছে, চোখ ঠোক দেখিয়ে। দেখেছো, ও ভেবেছে কি আমি যেটা বলি সেটা মনে আমি ভুলে যাব। আর এটা আমার মামাতো বোন, শঙ্খ নিয়েই সে পাগল হয়ে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ফোটাটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে। আর কি বলো তো, আজকের দিনটা আমাদের জন্য খুব খুব স্পেশাল, তাই না বলো? আর আজকে ভগবানের কাছে একটাই কামনা করি যে সবার যেন আজকের দিনটা খুব 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 ভালো কাটে। তো চলো, দাদাকে প্রণামটা সেরে নিলাম, দাদাও আশীর্বাদ দিয়ে দিল। হ্যাঁ, আর এই আশীর্বাদটা পাওয়ার জন্য আমরা সবাই আশা করে থাকি। তো ঠিক আছে, আমার দাদা তো হেসেই অস্থির, দেখতে পাচ্ছ তো। চলো এবার আমি অফিসে চলে যাই, আমার দুটো ভাই ওখানে ওয়েট করছে। তো এই যে সুন্দরদা, মানে আমার স্টোরের ম্যানেজার, তো ওনাকেও ফোটাটা দিয়ে দিলাম। ফোটাটা দিয়ে দাদাকে একটু মিষ্টিটা খাইয়ে দিই, বলছে না 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 আমাকে এখন হাফ দাও, আমি পরে খাবো মিষ্টি। আর ঠিক আছে, তুমি এখন হাফ খাও, পরে আবার খাবে। তো চলো, এই যে আমাদের লজ্জাবতী চন্দনদা, একে ফোটাটা দিয়ে দিই। এ হচ্ছে আমার ভাই, মানে ওইটা দাদা ছিল আমার থেকে সিনিয়র, এ আমার থেকে অনেক ছোট। তো জানো তো, এই ফার্স্ট আমাদের এই স্টোরে ভাইফোঁটা দেওয়া হলো, মানে এরা কোনোদিন ভাইফোঁটা পায়নি। আমার আগে যে মেয়েটি ছিল সে কোনোদিন এগুলো নিয়ে এত উচ্চবাচ্য করেনি, কিন্তু আমার এই রিচুয়ালসটা এত ভালো লাগে যে আমি যেখানেই যাই না কেন সেখানেই এটা রাখার চেষ্টা করি। দেখো এখন আমি আমার মেয়ে ফোঁটা দিয়ে আমার হাফ অফিস করে এখন বাড়ি যাচ্ছি খেতে। সকালের একটা পার্ট আমাদের শেষ হলো, এবার সেকেন্ড পার্ট বাকি, সেটা তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে, সঙ্গে থাকো আর কি। তো চলো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দেখো চিকেন আর রায়তা, দেখতে পাচ্ছ? তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ না যদিও, তো ঠিক আছে। আর এই যে রুটি, তো চলো বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে দিই। খেতে দিয়ে তারপরে আমি খেতে বসে যাব। তো এখন 3টে বাজে জানো তো, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা খেয়ে নিই, তারপরে কথা বলতে আসছি। আর দাদা এখন বাড়িতে নেই, দাদা এখন কোথায় বেরিয়েছে। তো দাদা আস্তে আস্তে, একটু দেরি হবে, ফোন করে জানিয়ে দিয়েছিলো যে তোমরা খেয়ে নিও, বসে থাকবে না আমার জন্য। তো ঠিক আছে, কেন আমাকে আবার কাজে বেরোতে হবে। তো চলো একদম দোকানে গিয়ে কথা হবে, কেমন? ও আমাকে নাকি ভাইফোঁটাতে বিড়ি খাওয়াবে, বিড়ির যে আমি শর্ট ভিডিওটা করেছিলাম সেইটার জন্য। চন্দন লজ্জা পাচ্ছে। তো চলো বন্ধুরা, অফিস আমাদের বন্ধ হয়ে গেছে। ও মা, দেখো অফিস থেকে বেরিয়েই দেখছি হঠাৎ করে ঠাকুর আসছে। আর ঠাকুর আসার আগেই দেখো প্রসেশন বেরিয়েছে, তার মধ্যে দিয়েছে সাঁওতাল নাচ, কী সুন্দর লাগছে। তোমাদেরকেও একটু শেয়ার করলাম বন্ধুরা, দেখো কী সুন্দর ওরা একসাথে পায়ে পায়ে তাল মেলাচ্ছে, তাই না? আর এত সুন্দর কালারফুল যে কী বলবো, দারুণ লাগছে। আর পেছনে দেখো মহিলারাও পুরো কালো শাড়ি পরেছে। আর এই যে মায়ের দর্শন, বাহ দারুণ হয়েছে ঠাকুরটা গো।
দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, দেখেছ মা এখন নিরঞ্জনের পথে চলেছে। তো চলো বন্ধুরা, আমিও দেখতে দেখতে বাড়ি চলে যাই, আমার অনেক কাজ পড়ে আছে। হাই বন্ধুরা, দেখো বাড়িতে এসেই হাত পা ধুয়ে আগে বসে গেছি ময়দা মাখতে। ঠাকুর দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, সে কারণে আর বসার একটু টাইম পেলাম না। চলো পরোটাটা তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিই। তো বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট। দুপুরের মাংসটা একটু গরম করে নিয়েছি, আর এই যে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, পরোটা ভেজে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে।